বাসন্তী হাইওয়েতে আবারও ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত প্রায় 3 থেকে 4 জন। একের পর এক বেড়ে চলেছে ভাঙরে পথ দুর্ঘটনার সংখ্যা, কোথাও ট্রাকের চাকায় আহত তো কোথাও ডাম্পারের ধাক্কায় নিহত। আর তেমনই আজ বুধবার সকাল 7:30 ভাঙরের জাগুলগাছি এলাকায় ট্রাক এবং একটি মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয় 3 থেকে 4 জন। ঘটনাস্থলে ভাঙর ট্রাফিক গার্ড ও ভাঙর থানার পুলিশ 3 জনকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, ঘটক পুকুরগামী একটি ইটভর্তি ট্রাক সোনাপুরের দিকে যাচ্ছিলেন, তারপর জাগুলগাছি এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটক পুকুরের দিকে আসা একটি মোটর ভ্যানের মুখোমুখি ধাক্কা মারে। তারপর ওই ট্রাকে থাকা ড্রাইভার সহ 2 জন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় ভাঙর থানা ও ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ কর্তারা। এলাকার মানুষের সহযোগিতায় ওই 3 জনকে উদ্ধার করে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করে দেয় ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ। অপরদিকে মোটর ভ্যান চালক ও আহত বলে জানা যাচ্ছে।